নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে আমি নবনীতা খরোই। আজ বাংলার বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হচ্ছে পয়লা বৈশাখ। 1425 পেরিয়ে 1426 পা দিল বাংলার নতুন বর্ষ। বাঙালির বর্ষবরণ মানে মিষ্টি তো থাকবেই। আসলে বাংলা ভাষার মতোই বাঙালির অপর একটি প্রাণাধিক প্রিয় বস্তু হচ্ছে মিষ্টি। খাওয়ার শেষ পাতে যদি মিষ্টি থাকে, তাহলে আপামর বাঙালির রসনা বাসনা দুটোই পরিপূর্ণ হয়। কলকাতার মিষ্টির মানচিত্র আঁকতে গেলে উত্তর কলকাতার পাল্লা অবশ্যই ভারী হয়ে উঠবে। আর প্রথমেই যে নামটি মনে আসে সেটি হলো ভীমচন্দ্র নাগ। কলকাতার ভৌগোলিক পরিচয়ে গঙ্গা নদী যতটা উল্লেখযোগ্য, রসনার পরিচয়ে সেই রকমই ভীমনাগের সন্দেশ ততটাই উল্লেখযোগ্য। কড়া পাকে সন্দেশ খেতে হলে ভীমনাগের সন্দেশের জুড়ি মেলা ভার। সেই ঐতিহ্য আজও বর্তমান। সময়টা 1826 সাল, প্রায় 192 বছরেরও আগেকার কথা। হুগলি জেলার জনাই নামের এক গ্রাম থেকে কলকাতার বৌবাজারে একটি ছোট্ট মিষ্টির দোকান খুললেন ময়রা প্রাণচন্দ্র নাগ। প্রথমে ছোট করে দোকান শুরু করেন, কিন্তু হঠাৎ করেই মাত্র 45 বছর বয়সে তার মৃত্যু হয়। এরপর তারই সুযোগ্য উত্তরসূরি ভীমনাগ সন্দেশ শিল্পকে নিয়ে গেলেন এক অন্য উচ্চতায়, জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। ভীমনাগের পক্ষ থেকে একথা জানালেন বর্তমান উত্তরসূরি প্রদীপ নাগ। শোনা যায় বাংলার বাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায় ভীমনাগের সন্দেশ খেতে খেতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেতেন। রানী রাসমণির বাড়িতে যে কোনো উৎসবে ভীমনাগের কড়াপাকের সন্দেশ ছিল একটি আবশ্যিক মিষ্টি। ইতিহাসের পাতায় আরও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব রাজা রামমোহন রায়ও ছিলেন ভীমনাগের সন্দেশের ভক্ত। ভীমচন্দ্র নাগের সেই দোকান আজও বৌবাজারে বাঙালি জাতির মিষ্টির প্রতি ভালোবাসার প্রমাণ হিসেবে উজ্জ্বলভাবে অবস্থান করছে। তবে ভীমনাগের দোকানে গেলেই আগে চোখে পড়ে সেই বিখ্যাত ঘড়ি, যার হরফ বাংলা ভাষায়। এইরকম ঘড়ি আর কোথাও চোখে পড়ে না তেমন, কারণ এই ঘড়িরও একটা বড় ইতিহাস রয়েছে। একসময় ভীমনাগের দোকানে মিষ্টি খেতে এসেছিলেন বাংলায় কোম্পানি কুক অ্যান্ড কেলভির বড় সাহেব। মিষ্টি খেয়ে তিনি মোহিত। অনেক রকম কথার পর তিনি বললেন, বাবু, তুমি এত ভালো মিষ্টি বানাও, এত বড় দোকান তোমার, কিন্তু দোকানে একটা ঘড়ি নাই কেন? তখন ভীমনাগ অপ্রস্তুত হয়ে বললেন, ওই আর কি, কেনা হয়ে ওঠেনি। উত্তরে সাহেব বলেন, না না, তোমার দোকানে একটা ঘড়ি না থাকলে মানায় না, তুমি কালকেই আমাদের অফিসে লোক পাঠিয়ে দাও, আমি তোমাকে একটা দেয়াল ঘড়ি উপহার দিতে চাই। ভীমনাগ খুশি হয়ে বলেছিলেন, বেশ কথা, কিন্তু সাহেব, আমার দোকানের কর্মচারীরা তো সবাই ইংরাজিতে লেখা সংখ্যা পড়তে পারবে না, আর তোমাদের সাহেবী কোম্পানি তো বাংলায় 1-2-3 লেখা ঘড়ি বানায় না। কিন্তু ভীমনাগের মিষ্টির এমনই মাহাত্ম্য, খাস লন্ডন শহর থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরি হয়ে এসেছিল। সেই ঘড়ি এখনও বৌবাজারের দোকানের দেয়ালে শোভাবর্ধন করছে এবং দিব্যি সময় দিচ্ছে। ঘড়ির মাঝখানে কুক অ্যান্ড কেলভির নামটাও বাংলাতেই লেখা, নিচে লেখা লন্ডন। সাহেবী পেইন্টারের আড়ষ্ট হাতে লেখা বাংলা, কিন্তু আসলে এক টুকরো ইতিহাস। এভাবেই পঞ্চম পুরুষ ধরে আজও ভীমনাগের ঐতিহ্য বহমান। বর্ধমান মহারাজের জীবনী থেকে উনি কলকাতায় আসেন, জনাইতে আদি বাড়ি, তো ওখানে জনাই থেকে উনি এসে আমাদের এখানে এই বৌবাজারের এই জায়গায় উনি দোকান শুরু করেন। ওনার ছেলে ভীমনাগ মহাশয়কে সঙ্গে নিয়েছে দোকান শুরু করেন, কিন্তু মানে হঠাৎ করেই মাত্র 45-46 বছর বয়সে উনি ত্যাগ করেন। তখন উনি ভীমনাগ মহাশয়ের বয়স তখন মাত্র 17 বছর, ওই অল্প বয়স থেকে উনি দোকানের ভার নিজের কাঁধে তুলে নেন এবং আস্তে আস্তে দোকানের সন্দেশের শুরু করেন। করতে করতে তখন তো কোনো দোকানের নামকরণ ছিল না, হোগলার চালের বেড়া দিয়ে দোকান ছিল। আর এবং এখানে এই এলাকার জনবসতি ছিল না এবং অলমোস্ট জঙ্গলের পরিবেশই ছিল সেই সময়। আজ থেকে প্রায় 192 বছর আগেকার কথা। তখন এইটা করতে করতে যখন প্রচার হতে থাকলো যে সন্দেশ এখানকার ওনার দোকানের সন্দেশ খুব ভালো, তখন ওনার নামের সঙ্গে ভীমের সন্দেশ, ভীমের সন্দেশ বলে শুরু হতে প্রচার হতে থাকে। তখন উনি দোকানের নামকরণ করেন ভীমচন্দ্র নাগ, নিজের নাম সেই থেকে শুরু।
আজকে ফিফথ জেনারেশন অন্তর্গুলি করে আমরা এখনও সেই ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছি। আর ধরুন এখন তখনকার পরিবেশে সন্দেশের কোনো রকম এত ভ্যারাইটি তো কিছুই ছিল না, কাঁচা বললাম পাখে এবং মাখা সন্দেশ নামে যেটা ছিল সেই মাখা সন্দেশই হতো আর তারপর যত দিন যায় বিভিন্ন রকম সন্দেশের তখন এক্সপেরিমেন্ট শুরু হয়, শুরু হতে হতে আস্তে আস্তে সন্দেশের নানা রকম শেপ চেঞ্জ হয়, হতে হতে অনেক রকম ভ্যারাইটিস আস্তে আস্তে এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে ফিউজার সন্দেশও অনেক এসেছে। আমাদের কিন্তু মেন ভিন্নাগ বলতে ভিন্নাগের ট্র্যাডিশনাল সন্দেশের জন্য ভিন্নাগ ট্র্যাডিশনাল সন্দেশটাই আমরা মেন জোর দিই আমাদের ট্র্যাডিশনাল সন্দেশের ওপরে, তার সঙ্গে কিছু ডিজিটাল সন্দেশও রাখতে হয় এবং সত্য যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কিছু রাখতে হয়। তার সঙ্গে যেমন ফিউচার সন্দেশের মধ্যে যেমন আছে ধরুন আপনার অ্যালফাল্ফ ম্যাঙ্গো ম্যাঙ্গো পাল্প দিয়ে তৈরি হয়, বাটার স্কচ ব্র্যান্ডেলস বাটার স্কচ দিয়ে তৈরি হয়, এগুলো সমস্ত কিন্তু তাহলেও আমাদের কাস্টমারদের নেতাদের চাহিদা কিন্তু ট্র্যাডিশনাল সন্দেশের ওপরেই মানে জেনারেশনের জন্য হয়তো ফিউচার মিষ্টিটা একটুখানি পছন্দ করে তারা বেশি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভিন্না কিন্তু লোকের কাস্টমাররা কিন্তু তারা পছন্দ করে ট্র্যাডিশনাল। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।